নিজেকে একজন অভিনয় শ্রমিক মনে করেন শাবনূর। মে দিবসে অর্থাৎ পহেলা মেতে অভিনেত্রী একথা জানিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকল শ্রমজীবী মানুষকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসাও জানিয়েছেন অভিনেত্রী। শাবনূর লেখেন, একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশে রাত দিন কাজ করি, তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। শাবনূর মনে করেন, মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয় সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। অভিনেত্রী এখন ঢাকাতেই আছেন। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেদিন এফটিসিতে হাজির হয়ে চলচ্চিত্র বন্ধু সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে। শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী, রঙ্গনা সিনেমার জন্য ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন তিনি। চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের।